সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর সকালবেলা আজকে আর ব্লগ শুরু করিনি, সকালবেলা একটু কাজকর্ম করছিলাম। আর কালকে যে পোয়ানটা পোড়ানো হলো, তো আজকে তোমাদের দেখাচ্ছি যে পুরো পুড়ে গেছে, কিছু কিছু জায়গা কালো রয়ে গেছে। তো পরে যখন মা তুলবে তখন ভালো করে দেখাবো, মানে পুতুলগুলো বার করবে। আর এখন একটুখানি হালকা করে ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ। তো এই যে দেখো পুতুলটা পোড়ানো হয়ে গেছে, আর এই যে দেখো এখান দিয়ে কালকে তো দেখাচ্ছিলাম, আর এই ওপর দিয়ে দেখো এই দেখো পুরো লাল হয়ে গেছে সব পুতুলগুলো, আর সাইডে কিছু কালো কালো রয়েছে। বাট মা যখন পুরোটা তুলবে তো তখন তোমাদের ভালো করে দেখাবো। এখন এইটুকুনি জাস্ট আমি তুলে তুলে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দিকে রং করা হচ্ছে কতগুলো গোপাল, তো সেইখান থেকেই আমি একখানা নিয়ে তোমাদের রং করে দেখালাম। কিন্তু এইগুলো ড্রেসটা অন্য হবে, এগুলো যে গলার চেনগুলো হবে এগুলো সব সোনার হবে। বাট আমি যেটা করে দিয়েছি ওটা একটা গোলাপি রং দিয়ে করে দিয়েছি, কারণ ওই যে ওইগুলো যদি সোনারি সোনালি যেগুলো দিতে হয় গলার চেন হারগুলো, এই যে গোপালটা যেমন আমি গোলাপি রং দিয়ে করে দিয়েছি, তো ওগুলো যদি দিতে হয় তাহলে ওগুলো অ্যাডরোড করতে হয়, পার্নিশ করতে হয়, দিন তারপরে দিতে হয়, তারপরে চকচক টাইপের করে। আর আজকে প্রচণ্ড মারাত্মক রোদ রয়েছে, গরমও রয়েছে। বাট কালকে আমাদের দরকার ছিল রোদ আর গরম, গরমই দরকার ছিল না, রোদের দরকার ছিল। কারণ কালকে আমাদের ওখানে পোয়ান পোড়ানো হচ্ছিলো, যেগুলো রোদে শুকিয়ে তারপর দিতে হয়, তো কালকে ছিল না রোদ, এক ফোটাও ছিল হালকা হালকা। আর আজকে দেখো ফাটানো রোদ দেখছে, তার বাইরেটা দেখাচ্ছি তোমাকে। এখন বাজে প্রায় 12টার মতন, তো এই জাস্ট মা এলো, কত ধোয়াশা দোস্তি করে, বাট আসল কাজের কাজ চিচি হয়নি, পুরো বেকার যাওয়াটা আর আসাটা এটাই হয়েছে, আর গরমে হাঁপা নিয়ে। কালকে তো একবার রোদ ছিল না, বাট আজকে তো এই যে দেখো এখন মা এগুলো সব ঘরে নিয়ে যাবে, আস্তে আস্তে রং করবে। তো এই যে দেখো এবার তোমরা দেখলে বুঝতেই পারছো যে একটু সাইডে এগুলো একটু কালো কালো রয়ে গেছে, মাঝখানে এগুলো দেখো পুরো পুড়ে গেছে। তো সাইডে একটুখানি ওই ইঁদুরে গর্ত করে দিয়েছে, তো ওইখান দিয়ে আর সব ইঁদুরে মাটি টাটি গর্ততে আগুনটা ঢুকে গেছে, তো সেই কারণেই। তো তোমরা দেখতে থাকো, আমরাও তুলতে থাকি পুতুল। এখন বাজে 1টা মতন, তো আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এখানে এখানে চলে এলাম। বা কিন্তু মা এখনো এখানটাতে এইগুলো এগুলো এখান থেকে তুলেই যাচ্ছে, কাজ করে যাচ্ছে। বাজে 2:05 মতন, তো আমি দাদাকে বলেছি যে 2টার সময় খাওয়া দাওয়া স্নান টান কমপ্লিট করে আমাদের দোকানে চলে আসতে, তো এখনো পর্যন্ত আসেনি ওকে। মানে টাইম যদি বলায় 2:00 ও সেটা করবে 2:35, 2:40 এরকম। তো চলো আমি বাড়ি চলে যাচ্ছি, দেন তোমাদের আবার দুপুরে কী খাবার আছে সেটা দেখাচ্ছি। তো এখানটায় ভাত রয়েছে, এখানটায় রয়েছে উচ্ছে ভাজা, এখানটাতে রয়েছে ওলের ডাটা ভাজা, আর এখানটাতে রয়েছে ডিমের ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আইটেম।
তো লাঞ্চ কমপ্লিট করে নি, দেন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এখন বেজে গেছে 4টে, তো আমি এখন যাচ্ছি পড়াতে। এসে পোকা ঝুলছিল একটা, আর এই যে দেখো তালা দিয়ে আমি চাবিটা মাকে দিয়ে তারপরে যাব, কারণ যেহেতু দাদা বাড়িতে নেই আর তালা দিয়ে রাখতে হয়, কারণ যেহেতু বাড়িতে কেউ থাকে না মাঝে মাঝে, মানে এই টাইমটাই যে এখন দাদা গেছে রেশনে, তো রেশন নিয়ে চলে আসবে। তো চলো, তো আজকে পুরো টাটকা রোদ রয়েছে, আর কালকে আমাদের দরকার ছিল একটুখানি রোদের, কালকে রোদ হয়নি একেবারে, তখন বৃষ্টি হচ্ছিল। মানে কি বলবো, যে যেদিন আমাদের দরকার সেদিন তো হবে না, অপোজিট টাইমে হয়। তো এইটা হচ্ছে আমাদের ডোবা, তো এটা আগের দিন দেখেছিলাম অর্ধেক ভর্তি রয়েছে, আর আজকে দেখো এই যে দেখো ভর্তি টর্তি হয়ে সাইডে ডাঙায় জল উঠে গেছে। এখন বাজে 6:02 মতন। তো এই জাস্ট আমি পড়িয়ে টড়িয়ে এলাম বাড়িতে, তো বাড়িতে তালা দেওয়া রয়েছে, তো আমাদের দোকানের দিকে যাচ্ছি যেহেতু মা এখানে রয়েছে। তো চলো, মা কী করছে দেখি। তো এই জাস্ট আমি এলাম আমাদের দোকানে, তো এখানে মা এই যে দেখো গোপালগুলো তো আপনাদের দেখিয়েছিলাম, এগুলোতে অ্যারোরুট হয়ে গেছে। তো এরপরে এই দিকটাতে কিছু বাঘ মামা রঙ হচ্ছিল, আর এইখানটাতে মা খড়ি, মানে কি তোমরা খড়ি মাটি মানে হচ্ছে সাদা রঙ গুলছিল, তো সেই পুতুলগুলো যে তুললো সেগুলো রং করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো এখন বাজে 7:20 মতন, তো বাড়ি এলাম, বাড়ি এসে পড়ি টড়িয়ে বাড়ি এসে আবার রেশনে গেলাম, তো রেশনে চাল গম নিয়ে এলাম, দিন তারপর বাড়ি এসে সন্ধ্যে দিয়ে দিন, তারপরে এখন আজকের ভিডিওটা আবার 8টার সময় ভিডিওটা পোস্ট করে দিলাম, তো তোমরা সঠিক পুরো পারফেক্ট টাইমই পেয়ে যাবে, তো তোমরা দেখে নেবে ভিডিও। তো দেখো রাতে ডিনারের জন্য এখানে ব্যাসমির বড়া ভাজা হচ্ছে, আর দুপুরে ভাত রয়েছে, তো সেটা দিয়ে একটা হয়ে যাবে, সাথে আলু ভাতও রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমার সেটা পরবর্তী ব্লগেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম।